নমস্কার বন্ধুরা, আমি পৌশালী। চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, এখন আমরা এই ভিডিওতে আপকামিং বাংলা ছবি ডক্টর বক্সির অফিসিয়াল ট্রেলার নিয়ে কথা বলবো, যেটা কিন্তু কিছুক্ষণ আগে সনির তরফ থেকে ড্রপ করা হলো। তো দেখো, আমি ট্রেলার রিয়াকশন করার আগে প্রথমেই বলি, আমি বুঝতে পারিনি যে সকালবেলায় এই ট্রেলারটা চলে আসবে, কারণ এই ট্রেলারটা আজকে লঞ্চ করবার জন্য আজকে একটা ইভেন্ট করা হচ্ছে, যে ইভেন্টটা কিন্তু আমরা ইনভাইটেড আছি। সো যখন চলেই এসেছে তখন রিয়াকশন করেই দিতে কোনো প্রবলেমই নেই। তো আমরা চলে আসি ডিরেক্টলি ট্রেলারটা আমার কেমন লাগলো। এই ছবিটা ডিরেক্ট করছেন সপ্তাশ বসু। আমরা এখানে অভিনয় করতে দেখতে পাচ্ছি পরমব্রত চট্টোপাধ্যায়, বনি সেনগুপ্ত, শুভশ্রী গাঙ্গুলী, দেব তনু সহ আর অনেককে। তো কেমন লাগলো এই ট্রেলারটা আমার? এই ট্রেলারটার সবচেয়ে পজিটিভ দিক হচ্ছে, এই ট্রেলারটা আমাদেরকে কোনোভাবেই গল্পটা ধরতে দিচ্ছে না, যেটা এখনকার দিনে দাঁড়িয়ে প্রচন্ড পজিটিভ সাইড একটা কোনো ছবির ট্রেলার অনুযায়ী। আমরা রিসেন্ট টাইমে যত বাংলা ছবিগুলো রিলিজ হতে দেখতে পাচ্ছি সবকটাতে একটাই প্রবলেম, কি জানো? পুরো ট্রেলার জুড়ে ছবির গল্প বলে দেওয়া হচ্ছে, যেটার জন্য আমাদেরকে আর সেই ছবিটা যে হলে দেখতে যেতে হবে সেই ইন্টারেস্টটা আমাদের মধ্যে আর থাকছে না। কিন্তু ডক্টর বক্সির ট্রেলারটা এমন করে কাটা হয়েছে যেটা কিন্তু আমাদের মধ্যে একটা ইন্টারেস্ট গ্রো করাতে পারছে, যে এই ছবিটা কি হচ্ছে, আলটিমেটলি ঘটনাটা কি ঘটছে ট্রেলার দেখে আমরা কিছুতেই ধরতে পারিনি। দেখো আমরা এখানে কি দেখতে পাচ্ছি, এখানে শুভশ্রী গাঙ্গুলির ক্যারেক্টারটা, তার মানে তাকে একদম ধোঁয়াশার মধ্যে রাখা হয়েছে, সে কে আমরা বুঝতে পারছি না। এখানে দেবতনুর ক্যারেক্টারটা একটা মিস্টিরিয়াস ক্যারেক্টার, যে শুভশ্রীর ছবি তুলে বেড়াচ্ছে, কেন বেড়াচ্ছে জানি না। এখানে বনি সেনগুপ্তর ক্যারেক্টারটা, সে বন্দুক চালাচ্ছে, কাকে গুলি করছে বুঝতে পারা যাচ্ছে না। এখানে পরমব্রতদার ক্যারেক্টারটা, সে একজন ডাক্তার। এবং এখানে যেটা আমি ট্রেলারটা দেখে বুঝতে পারলাম, ইটস আ সাইফাই থ্রিলার, আমি যদি খুব ভুল না করি। তো এখানে গল্পটা এরকম চলছে যে কিছু ব্রেন রিলেটেড কিছু একটা গল্প আছে, এবং এছাড়াও বোধহয় বাচ্চাদের কিছু বডি পার্টস, অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে কিছু পাচার ফাচারের কেস আছে ট্রেলারটা দেখে যতটুকু বুঝতে পারলাম, মানে আমার সীমিত জ্ঞান দিয়ে আর কি। তো এই ট্রেলারটা ভীষণই সুন্দর কাটা হয়েছে। এখানে বেশ কিছু ডায়লগ আমরা এরকম শুনতে পাচ্ছি, আমরা পরমদা এবং দেবতনুর একটা ডায়লগ এরকম কনভারসেশন শুনতে পাচ্ছি, যে অপরাধীরা কখন জানো যে সে মানে সবচেয়ে বড় শাস্তি কখন পায়, যখন সে নিজে রিয়েলাইজ করে যে সে অপরাধী। এবং এই কনভারসেশনটা চলাকালীন আমরা যে যখন ন্যারেটিভ পোর্শনটা শুনতে পাচ্ছি আমরা, তখন দেখবে একটা কবর দেখানো হচ্ছে। তো কবর ইন দ্য সেন্স, ওই খ্রিস্টানদের যেভাবে কবর দেওয়া হয়, তো সেরকম একটা কবর দেখানো হচ্ছে, সেটাই বা কি ব্যাপার এখানে, কিছুই আমাদের ধরতে দিচ্ছে না। তো এই ট্রেলারটা খুব ভালো একটা ট্রেলার হয়েছে, এবং আমাদের ট্রেলারটা এক ঝলক দেখে মনেই হতে পারে যে এখানে বোধহয় কালপ্রিট বা ভিলেন হচ্ছে পরমদা। তো সত্যি কি এখানে ভিলেন পরমদাই নাকি অন্য কেউ, সেটা তো দেখতে গেলে আমাদের ছবিটা হলেই দেখতে হবে। আমিও খুব এক্সাইটেড এই ছবিটা দেখবার জন্য। এবং আমি একটা জিনিসই আমাকে প্রশংসা করতে হবে, সেটা হচ্ছে দেখো বনিদাকে আমরা চকলেট বয় হিসেবে প্রচন্ড ভাবে মনে করি, যে বাংলা ইন্ডাস্ট্রিতে বনিদা মানেই হচ্ছে সেই লালুগুলো এরম টাইপের একটা। কিন্তু এখানে কিন্তু ডক্টর বক্সিতে বনিদার ক্যারেক্টারটাও খুব ইম্পর্টেন্ট একটা ক্যারেক্টার, এবং বনিদাকে যেভাবে পোর্ট্রে করা হচ্ছে এই ছবিতে বা এই ট্রেলারে যেভাবে আমরা দেখলাম, সেটা কিন্তু প্রচন্ড স্মার্ট লাগছে দেখতে কোথাও গিয়ে। এখানে শুভশ্রী গাঙ্গুলির ক্যারেক্টারটাও বেশ অন্যরকম। এখানে দেবতনুর ব্যাপারটা যেটা ভালো লাগছে, দেবতনু একদমই নতুন উঠছে, ও কিন্তু পরপর কাজ করছে, যেটা আমাদের জন্য খুবই ভালো লাগছে। আমরা চাইবো যে দেবতনু ভবিষ্যতেও আরো অনেক ভালো ভালো কাজ করুক, ও অনেক ভালো একজন অভিনেতা হয়ে উঠুক, বা ও এমনিতেও ভালো অভিনেতা। তো এই সপ্তর্ষ কিন্তু এই গল্পটাকে খুব ভালোভাবে তৈরি করতে পেরেছে বলে আমার মনে হচ্ছে ট্রেলারটা দেখে, যদিও ছবিটা দেখবো তারপরেই ছবির রিভিউ দেব। তবে এটা একটা তো খুবই অ্যান্টিসিপেটেড ফিল্ম, যেটা আমরা খুবই এক্সাইটেড ছিলাম এই ছবিটা নিয়ে। তো ট্রেলারটা আমাকে নিরাশ করেনি, এই ট্রেলারটা দেখে আমি গল্প ধরতে পারিনি বস, এটা আমার ভালো লেগেছে, কিন্তু বেশ ভালো লেগেছে। তো আজকে ইভেন্টটায় যাব, দেখা যাক আজকে ইভেন্টে কি কি হয়। যদি কিছু অবশ্যই ভিডিও করতে পারি বা বাইটস নিতে পারি সেটা তো চ্যানেল থেকে আসবেই। তো তোমাদের কেমন লেগেছে ডক্টর বক্সির ট্রেলার অবশ্যই কমেন্ট করে জানাও। এরকমও কিন্তু একটা দৃশ্য আছে যেখানে একটা বাচ্চা ছেলেকে যখন শুভশ্রী গাঙ্গুলি একটা ডক্টর সেট দিতে যাচ্ছে, খেলনা ডক্টর সেট, সে কিন্তু ভয়ের চোটে পালিয়ে যাচ্ছে। এবং তার আমরা এরকম একটা সিন দেখতে পাচ্ছি যেখানে একজন ডক্টরকে শুভশ্রী গাঙ্গুলি শাসাচ্ছে, যে আপনার ইউ হ্যাভ টু অপশনস, নয় মেয়েকে বাঁচান আর নয় মেয়েকে হারান। কি ব্যাপারটা, বাচ্চাদের নিয়েও তো কিছু একটা কার্যকলাপ চলছে এই ছবির মধ্যে। ভালো লেগেছে আমার, বেশ ভালো লেগেছে ট্রেলারটা। অলওভার এই ছিল আমার ডক্টর বক্সি ট্রেলার নিয়ে রিভিউ। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। এবং চলে যাওয়ার আগে একটা কথা বলি, পরমদার সর্বশেষ হাসিটা কিন্তু খুব ভয়ঙ্কর, মানে ওটা ওটা আমাদের ওটাই আমাদেরকে বোঝানোর চেষ্টা করছে যে পরমদাই ভিলেন, কিন্তু কি যে গল্পটা হবে সেটা নিয়ে আমি খুবই খুবই এক্সাইটেড, দেখা যাক কিরকম হয়। চলো খুব শিগগিরই আসি নতুন কোনো ভিডিও নিয়ে, তাহলে এখনই জন্য বাই বাই। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক
আর কমেন্ট করে যেতে কিন্তু কেউ ভুলো না। এভাবেই চ্যানেলকে সাপোর্ট করো, এটাই বলতে চাই। বাই।